নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহেরা বাজার চন্দ্রপল্লী পাড়ায়। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। গতকাল রাত্রি 8টা নাগাদ বাকি দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন ভোর 4টার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকেরা। ওই পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরে আসে। আজ তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদি অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন, তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয়। মহিলার স্বামী এও জানান, ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এ বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডঘোষ থানার দ্বার হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে। উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি। স্ত্রীর সঙ্গে তার 5 বছরের বিবাহিত জীবন, রয়েছে একমাত্র পুত্র সন্তান। সেই মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। আরো কজন ছিল বলতে? কজন এসেছিলে? তার নাম কি? বাড়ি কোথায় তার? তোমার কে রিলেটিভ? কে কে বললে? বড়মার মেয়ে। তোমার মায়ের দিদি বাড়ি কোথায়? বাঁকুড়াতে বাড়ি? তোমাকে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। দুই মানে একই জায়গা বাড়ি? হ্যাঁ, একই জায়গা। ওই ছেলেটা এর বাড়ি ওখানে? না না, এর বাড়ি এখানে বাঁকুড়াতে। মানে এর মা? তোমার কে হয়? এর মা আমার বুড়ো মা হয়। বুড়ো মা হয়? আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ডু, আমার বাবার নাম স্বপন কুণ্ডু, আমার ছেলের নাম অর্গদীপ কুণ্ডু, আর আমার বইয়ের নাম শ্রাবণী কুণ্ডু, আর ওর মা সোমা সিট, ওর দিদি ইন্দ্রা সিট, আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ সিট। আমি এই ঘরে ভাড়া আছি জুলাই মাসের 7 তারিখে। তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল, পুলিশকে বলেছিলাম, পুলিশ বলছে না। প্রমাণ কি? মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি, কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন। আজকে কি হয়েছে? আজকে ওই যে 3টে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে রয়্যাল স্টার আর হচ্ছে বিয়ার এনে মানে হচ্ছে এইখানে ঢুকাইছে। ঢুকিয়ে মানে হচ্ছে তারা সাথে মধুচক্র করছিল। আমি সকালবেলা 9টা 10টার সময় আসি, এসে দেখি যে কিস কাটছিল, টিপাড়ি করছিল। কিন্তু কিন্তু মানে মনে হচ্ছে না। আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে হয়েছে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে, আমি এখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি 8টার সময় 10টার সময় যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছে, তুমি পান্ডারে দাঁড়াচ্ছ, একটা মেয়ে ছেলে থাকে, তোমার কোনো একটা মান সম্মান নাই। কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই? ভাই কোনোদিন নয় স্যার, ওর ভাই নয় স্যার। ওর সাথে আমি নিজের চোখে দেখেছি, ওর সাথে মধুচক্র করছিল। তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে? আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়দেরকে চিনবো না? আগে আপনি বলুন স্যার, আমি আত্মীয়দেরকে চিনবো না, আমি পাগল, আমি আত্মীয়দের চিনবো না, ওরা সব মিথ্যা কথা। মেয়েটা বলছে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেবো, তোমাদের কোনো ভয় নাই। এর আগে মেয়েটা এই ছেলেটা এই ছেলে কোনো 4-5 দিন ধরে আমাদের পাড়ার যত সব ব্যক্তি আছে তারা সবাই বলছে যে 4-5 দিন ধরে ওই মেয়েটার সাথে ওই ছেলেটা আসছে, ওই ছেলেগুলো এসে মধুচক্র করছে। ওরে মানে তো ভোর 4টে ট্রেনটা সব রাত্রি 8টা ট্রেনটা আসে, ভোর 4টে ট্রেনটা চলে যায়। ওর মাকে যথাযথভাবে যদি বলা হয়, ওর মা শুধু বলে প্রমাণ কি আছে? আজকে পুলিশ এসেছিল? আজকে এইমাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসছে, পুলিশকে অনেকবার ফোন করেছি, ফোন করার পর আসেনি। আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে, না যদি হেল্প করতে আছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুণ্ডু। আমার স্ত্রীর নাম কি? শ্রাবণী কুণ্ডু। আমাকে ঘরে অনেকদিন জ্বালাচ্ছে, 1 বছর আগে জ্বালাইছে, তখন যে ওর মা কেস করেছিল আমার নামে, ওর মা বলে নিয়ে যাও, কোনো কিছু হবে না। মা বলেছিল আমি ফোন দেবো না, যে ওর মা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরই যথাযথভাবে এইসব কাজ পরিকল্পনা মাফিক ওর মায়ের পরিকল্পনা মাফিক ওর মা হচ্ছে সব কিছু জানে, ওর মাই করা করাচ্ছে। ওর মাকে আবার বলছি, ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয়, কিন্তু এগুলো আত্মীয় মোটেই নয়।
এদিকে পার্সোনালি কে হয় আমরা? কবে এসেছে? কিন্তু এখানে লোকজন বলছে আমি নাকি ঢুকিয়েছি। আপনার কি নাম? আপনার কি নাম? জোরে বলুন। বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, কোথায় এটা? এখানে কি জন্য এসেছেন? আর একজন ছিল, সে তাহলে চলে গেল? আপনারা এখানে এসেছিলেন কি জন্য? ওখানে আমাদের